গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো আমাদের গাছে কতটা ফুল ফুটেছে, আর আজকে সকাল সকাল অনেক রৌদ্র উঠে গেছে, তো ভীষণই গরম, আর তার সাথে এত ফুল দেখে মনটাই ভালো হয়ে গেল। দেখো কত ফুল ফুটেছে, এরম ফুল প্রতিদিনই ফোটে, এর থেকে বেশিও হয় অনেক সময়। তো দেখো আমাদের ঘিয়া জবা, লঙ্কা জবা মানে প্রচুর পরিমাণে ফুটেছে আজকে। তো তোমাদের সাথে শেয়ার করলাম গাছে ফুল ফোটা অবস্থায়, কারণ এর আগে শেয়ার করতে পারিনি ফুল ফোটা অবস্থায় তোমাদের দেখানো। মানে আগেই ভোরবেলা ফুল তুলে নেওয়া হয়, তো আমার শাশুড়ি মা তুলে নেন, তো দেখাতে পারি না তোমাদের। তো আজকে দেখো তুলে নিয়েছি তোমাদের দেখানোর জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। অবশ্যই জানিও তোমরা কেমন লাগছে দেখে। তো দেখো ফুলটাকে ভীষণই ভালো লাগছে দেখে, তাই না? গাছে যদি কোনো ফুল থাকে সেই ফুল দেখতে কতটা যে সুন্দর লাগে কি বলবো তোমাদের। আর দেখো এই হচ্ছে আমাদের গোলাপি জবা, হ্যাঁ লাল জবা বলে এটাকে, কিন্তু এটা হচ্ছে গোলাপি জবা, মানে কালারটা ঠিক লালও নয়, তো গোলাপি গোলাপি টাইপের। আর দেখো এই জবাগুলোও অনেক ফুটেছে আজকে। আর এই যে আমি যাচ্ছি এখন হচ্ছে পেছনে লাল জবার, এই যে লাল জবা গাছের এখানে চলে এসেছি, দেখো কত লাল জবা ধরেছে গাছে আজকে। তো এই দেখো অনেক অনেক লাল জবা হয়েছে আজকে, কি ভালো লাগছে দেখতে। তার সাথে ভীষণই ভীষণই পরিমাণে রৌদ্র উঠেছে আর খুবই গরম। তো তোমরা দেখলে আমাদের গাছের এই ফুলগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আমার তো ভীষণই ভালো লাগে ফোটা ফুল দেখলে গাছে। আর এটা হচ্ছে কলকি ফুল, কলকি ফুলের গাছ, ফুলও ফুটে আছে। অন্যান্য সময় সকালবেলা তো ফুল ফুটে থাকে না, তো এই গাছটাতে মানে বেশিরভাগ সময় দুপুরবেলাতেই ফুলটা ফোটে, আর দুপুরেই ফুল পাই। তো আজকে পেলাম, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম, না শেয়ার না করে থাকতে পারলাম না। আর এটা হচ্ছে নীল ফুল, এক ধরনের নীল ফুল, ছোটো হয়, আর এটা একটা সাদা ফুল, এটা সাদা ফুল, নীল ফুলটা যেমন এটা তেমনই সাদা ফুল, একটা গাছের ডালে সাদা একটাতে নীল। তো আর আমি এখন পুজো দিতে স্নান দান করে পুজো দিতে চলে এসেছি, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে রান্নাবান্না করে একদম কাজ কমপ্লিট করে নেব। তো এখন পুজো দিতে বসেছি, দেখো কত ফুল, শিউলি ফুল, এগুলো আমাদের বাড়ির নয়, এগুলো পাশের বাড়ি থেকে দিয়েছে। আর এখানে দেখো কত ফুল তুলে নিয়েছি, গোলাপি জবা, ঘিয়া জবা, লঙ্কা জবা, লাল জবা, ঠিক আছে সব ফুল, সাদা ফুল, সব রকমের ফুলই তোলা হয়েছে পুজো দেওয়ার জন্য। এখানে গোপালকে পুজো দিয়ে দেব, সকালে দেওয়া হয়েছিল জল ফুল। তো আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর ওদিকে একটু বাকি আছে, দেখাচ্ছি তোমাদের। আমি এই ফুলগুলো আলাদা করে রেখেছি, আর এদিকে সন্দেশ এনে নিয়েছি, আমার এদিকে আলাদা করে সিংহাসনে বসানো আছে ঠাকুর, তো দেব বলে। তো চলো তোমাদের সাথে শেয়ার করলো আমার পুজো দেওয়া একদমই পুরোপুরিভাবে কমপ্লিট। তো দেখো তোমরা দেখতে থাকো কত ফুল ফুটেছে, কত পরিমাণে দেখতে পারলে তোমরা, একদম সিংহাসন ভরে গেছে, ভর্তি হয়ে গেছে ফুলে। আর আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন রান্নায় চলে যাচ্ছি, আমি রান্না সেরে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই রান্না সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি না টুকটাক, তো এই রান্না করছি আমি ডিমের কারি, অল্প করেই করছি, আর মাছ আছে, মাছ আছে করবো, আর সাথে মাংস রয়েছে, মাংস শাশুড়ি মা করেছেন। তো আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, সন্ধ্যা লেগে গেছে আজকে, সন্ধ্যার পরিবেশটা এত সুন্দর আজকে, ভীষণই গরমের জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না। আর সন্ধ্যাবেলার পরিবেশটা দেখো কি সুন্দর, কতটা পরিমাণে ভালো লাগছে, খুব সুন্দর হাওয়া,
তার উপরে এরকম সুন্দর আকাশ যদি হয় তাহলে কার ভালো না লাগে বলো তো? দেখো আর চাঁদটা দেখো একদম ঠিক গাছগুলোর ভেতরে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো গাছের ভেতরে, ঠিক ভেতরে হচ্ছে চাঁদটা, এই যে দেখো কি পরিমাণে ভালো লাগছে, তোমাদের বোঝাতে পারবো না। তার সাথে অল্প অল্প হাওয়া। তো এই ছিল আজকে আমার ভিডিও। টাটা, পরে।